প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কঠোর অনুশীলনে সময় কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। তারই অংশ হিসেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল বেনোনি উইলোমুর পার্কে। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামবে টাইগার বাহিনী। প্রস্তুতি ম্যাচ শেষে পোসেব স্ট্রুমে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটি শুরু হবে আগামী 28 সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর দুটায়। তাছাড়া সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি মাঠে করাবে ব্লু ফন্টেইনে আগামী 6 অক্টোবর। টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে করাবে আগামী মাসের 15 তারিখে, আর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্লে আগামী 18 অক্টোবর। ইস্ট লন্ডনে 22 অক্টোবর হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ করবে টাইগাররা। ব্লুম ফন্টেইনে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 26 অক্টোবর। এরপর পোসেব স্ট্রোমে দ্বিতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে আগামী 29 অক্টোবর মাঠে নামবে দুই দল। টি টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ধরবেন টাইগার ক্রিকেটাররা। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সবগুলো ম্যাচেই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের জন্য 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াডটি হল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সুভাশিস রায়। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশটিতে যারা যারা রয়েছেন: এইডেন মার্কারাম, টিলাডি বোকাকো, ওকুহেলে কেলে, মেথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিগগালে, জুবায়ের হামজা, হেনরিক ক্লাসেন, মিগাইল প্রোটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভনবার্গ, লন্ডিস ওয়া